নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে একদম বাংলার মনের কার্যালয় বলুন অফিস বলুন কক্ষ বলুন সেই কক্ষ কক্ষ থেকে আপনাদের কাছে আমরা এলাম পেছনে মা দুর্গা এসে গেছেন গতকাল তৃতীয়ার দিন চতুর্থ দিন আজকে বাংলার মনে সন্ধেবেলা সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের কাছে এলাম প্রত্যেক দিন একই ধরনের একই রাজনৈতিক কচকচানি কথাবার্তা বলি ঠিকই কিন্তু একটু অন্যভাবেও কথা বলা দরকার কেননা বাঙালি জীবনে বৈচিত্র্যটা হারিয়ে গেছে আজকে এমন একজন মানুষকে আমি সামনে পেয়েছি মানুষটির নাম হচ্ছেন শিবম দাস আপনারা জানেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের কর্ণধার খুব অল্প দিনে বাংলার ডিজিটাল মাধ্যমে একটা লম্বা দাগ কেটে নিয়েছেন কখনো অঞ্জন দত্ত কখনো বিভিন্ন সেলিব্রিটির বাড়িতে চলে যাচ্ছেন কখনো রাজনৈতিক নেতাদের কখনও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে চলে যাচ্ছেন সেখানে গিয়ে চোখা প্রশ্ন করছেন উত্তর খুঁজছেন এমন অপ্রিয় প্রশ্ন খুঁজছে করছেন যে প্রশ্নের মুখে অনেক সময় বোল্ড আউট হচ্ছেন হিট উইকেট হচ্ছেন তথাকথিত বড় বড় সেলিব্রিটিরা কিন্তু একটা বৈচিত্র্য আনছেন শিবমের সঙ্গে আমি আমার পরিচয় সাম্প্রতিককালে আমি প্র্যাকটিক্যালি শিবম আমার থেকে বয়সে অনেক ছোট। এবং শিবম তোমাকে স্বাগত দেরিতে জানালাম আজকে আমি তুমি আমার বাড়িতে এসেছিলে ইন্টারভিউ নিতে কিন্তু আমার মনে হলো বাংলার মনের দর্শকদের আজকে দিনে দাঁড়িয়ে একটু তোমার কথাও শোনা দরকার আমি শিবমকে জিজ্ঞেস করব যে শিবম আমি দু থেকে ডিজিটাল মাধ্যমে ঢুকেছিলাম তো দু হাজার পর দীর্ঘ পথ চার বছর ধরে অতি চার বছর মানে এই পথে হাঁটছি তুমি সম্ভবত এক বছর হল এসছো আমি বাংলার মনে দর্শকদের কাছে শিবমের এই ডিজিটাল মাধ্যমে প্রবেশ করার প্রেক্ষাপটটা ও একটা কথা বলে নেওয়া দরকার ইস্টবেঙ্গল ক্লাবে ও মিডিয়া ম্যানেজার ছিল একটা অদ্ভুত ধরনের জায়গা মানে মোহনবাগান ইসমহল মডার্ন স্পোর্টিং সেই সব ক্লাবে মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করা একজন মানুষ স্বতন্ত্র একটা পেশাতে আচমকা কিভাবে ঢুকে পড়ল সেটাও একটু জানান আমার আগ্রহ ছিল আমি খুব সংক্ষেপে তোমার সময় বেশি নষ্ট করবো না সেভাবে একটু জানতে চাইবো যে কিভাবে ডিজিটাল মাধ্যমে ঢুকলে একটা অত বড়ো খেলার মাঠের পরিসর থেকে একটু বলো দর্শকদের প্রথমেই সকলকে দুর্গাপুজোর আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সময় আপনিও খুব ভালো থাকুন যেরকম কর্মযোগ্য আপনার এখানে এসে দেখলাম আমার তো আপনার থেকে বয়সে প্রায় তিন গুণ ছোটো হয়ে আপনাকে থেকে নতুন করে ইন্সপায়ার হচ্ছি বা যে প্রশ্ন আপনি করলেন আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম এবং ইঞ্জিনিয়ারিং এবং বেসিক্যালি আমি যে বাড়ি থেকে বিলং করি আমার আর্থিক সচ্ছলতা একদমই ছিল না তো ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আমি রিয়েলাইজ করলাম যে আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং বিষয়টা হবে না এবার ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো হলে যা হয় মা বাবা চায় ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া তো আমি এআই ট্রিপলি দিয়ে বাইরে চলে গেছিলাম বাইরে আমি আমি ইউনিভার্সিটিতে চান্স পাই চান্স পাওয়াটা খুব সহজ ছিল কিন্তু তারপর আমি ব্যাঙ্ক লোনের অ্যাপ্লিকেশান করি যে ব্যাঙ্ক লোন না হলে আমি ওখানে হোস্টেল ফিসে থেকে পড়াশোনা করতে পারবো না কার্যত আমাদের এখানে এই রাজ্যে বা এই দেশে ব্যাঙ্ক লোন তাদেরকেই দেওয়া হয় যাদের মর্টগেজ রাখার মতো কিছু একটা সামর্থ্য থাকে মানে যদি মর্টগেজ রাখার মতো ইকোভ্যালেন্ট একটা কিছু থাকে তাহলেই ব্যাঙ্ক লোন পাবেন আমার সেটাও ছিল না ফলে ব্যাঙ্ক লোন হয়নি ইন দ্য মিন টাইম তারপরে এখানে এসে আমি কোর্সটা কমপ্লিট করতে পারিনি এখানে এসে আবার ইঞ্জিনিয়ারিংয়ে এন্ট্রান্স এক্সাম দিলাম আবার ভালো র্যাঙ্ক করলাম সরকারি কলেজে আবার ভর্তি হলাম এই করতে করতে আমি নিজেকে বুঝতে শুরু করলাম যে আমার লেখালেখি সাংবাদিকতা এটাই আমি করতে চাই আমার দ্বারা ইঞ্জিনিয়ারিংটা হবে না ঘটনাচক্রের ইস্টবেঙ্গল ক্লাবে আমি ইস্টবেঙ্গল সমাচার বলে একটা ম্যাগাজিন ছিল সেখানে লেখা দিতাম যদি বেরোতো একশো দুশো টাকা করে পেতাম যদি নামে বেরোতো টাকা পেয়ে যেত নিজস্ব সংবাদদাতা হলে টাকা পাওয়া যেত না সেখানে শরৎ চক্রবর্তী আমার যিনি আজকালের ওই সময় রিপোর্টার ছিলেন তিনি দেখলেন তিনি বললেন যে তুমি সাংবাদিকতাটা করো অন্যের চেয়ে অনেক বেটার করতে পারো দেন ইস্টবেঙ্গল ক্লাব আমাকে অ্যাজ এ মিডিয়া এক্সিকিউটিভ এখানে আমার তখন আমাকে একটা অফার করলেন কারণ ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া ম্যানেজার যিনি ছিলেন গৌতম রায় তিনি অনেক বয়স্ক হয়ে গেছিলেন ফলে ওরা একজন ডেপুটি চাইছিলেন হু ক্যান ওয়ার্ক মানে এই 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 পরিবেশ পরিস্থিতির সঙ্গে যারা কাজ করতে পারে ফলে তার তারপরে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আমাকে আমার মনে আছে এখনও আমাকে নিতু কাকু তখন দেবব্রত সরকার বলেছিলেন বাবাকে ডেকে আনতে হবে কারণ আমার বয়স আঠেরো বছর হয়নি আমার বাবা মুছ লেখা দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে যে ওর ওর কাজ করার জন্য আমাদের বাড়ি থেকে কোনো অসুবিধা নেই কারণ আঠেরো বছর হয়নি ওই সময় এখন ওই রিসিপ্ট কপিটা আমার বাড়িতে রাখা আছে তারপরে আমি যে সকল ফুটবলারদের টিভিতে দেখলাম তথাকথিত সেলিব্রিটি মেহেতা হোসেন বলুন অর্ণমণ্ডল একাধিক স্টার ফুটবলার তাদের সঙ্গে আমার ওঠা বসা বাড়তে শুরু করলো ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বাইরে বাইরে টিম যখন গেল বিভিন্ন জায়গায় সেখানে আমাকে যেতে হলো ফলে এই জার্নিটা আমার কাছে একটা অদ্ভুত লাগছিল যাদের টিভিতে দেখতাম তাদের সঙ্গে থাকা খাওয়া ওদের থেকে অনেক কিছু শেখা ঠিক ওই সকল বাইরের রাজ্যে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যেটা দেখলাম ডিজিটাল সাংবাদিকতাটা বাংলা থেকে যদি বেরোয় কি কোন কোন জায়গায় চলে গেছে আপনি যদি বর্তমান সময়টা দেখেন সন্ময়বাবু আপনারা ভালো বুঝবেন নিউজ লন্ড্রি দ্য প্রিন্ট একাধিক ডিজিটাল নিউজ ক্লিক কিছুদিন আগে একটা বিতর্কে জড়িয়ে পড়ল কিন্তু আলটিমেটলি এই ডিজিটাল সাংবাদিকতা দা ওয়্যার বলুন বিদেশে বিবিসি বলুন একাধিক ডিজিটাল পোর্টাল যেভাবে দাপিয়ে ব্যাটিং করতে শুরু করেছিল বাংলাতে কিন্তু সে অর্থে ডিজিটাল মিডিয়ার ভ্যালুটা কম আমরা অনেকে ভাবি যে আসলে আসলে আমরা বোধ অনেক দেরিতে সব কিছুতে প্রবেশ করি কিন্তু তুমি বোধ এখানে একটু ব্যতিক্রমী সেটা হচ্ছে সতেরো বছর বয়সে তুমি একটা ইসম ক্লাবের মতো ক্লাবে তুমি মিডিয়া ম্যানেজার হয়েছিল আমি একটা প্রশ্ন না করে পাচ্ছি না তুমি কি অরিজিনাল ইসমাহলের সাপোর্টার ছিলে মানে যেখান থেকে তুমি ইজমাল ক্লাবেরই মিডিয়া ম্যানেজার হলে এটা জানার একটু কৌতূহল আমি কেন জিজ্ঞেস করছি পরে বলবো না নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিলাম ইস্টবেঙ্গল ফ্যানাটিজম ছিল আমার মধ্যে আমার বাবা আমি দীর্ঘদিন কলেজ না গিয়ে ইস্টবেঙ্গলের গ্যালারিতে বসে থাকতাম এবং তারপরে ওই মাঠেই যখন মাঠের ভিতর বিচরণ করতাম আমার কাছে একটু স্বপ্নের মতো লাগতো ফলে এরকম হয়েছে আমি কলেজ যাইনি কলেজ বাঙ্ক মেনেছি টিকিটের জন্য লোকের কাছে ভিক্ষা শব্দটাই ব্যবহার করছি চেয়েছি খেলা দেখার এতটাই পাগল ছিলাম পরবর্তীকালে ক্লাবেই যখন আমি কাজ করতে শুরু করলাম ফলে বিষয়গুলো খুব সহজে আমার কাছে চলে এলো কিন্তু এই সহজের চলে আসার পিছনে অনেকগুলো না খাওয়া দিন ছিল আমাদের এখন প্র্যাকটিস হতো অনুশীলন আমাকে দু ঘন্টা আগে যেতে হতো মানে সকাল আটটায় যদি অনুশীলন হতো আমাকে বালি থেকে সকাল ছটার মধ্যে ক্লাবে যেতে হতো বাড়ি ফিরতাম যখন এগারোটা বারোটা আমার বয়স ওই আঠেরো উনিশ ছিল আমার বন্ধুরা যখন ক্যারাম খেলতো মজা করতো আমি তখন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তার মধ্যেও আমি ইঞ্জিনিয়ারিং করতে হতো আমি ইঞ্জিনিয়ারিংটা ওই সময় পাস করিনি আমি ড্রপ করে আমি ইস্টবেঙ্গল ক্লাবে কাজ করেছি পরবর্তীকালে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা নিয়ম করেছিল যারা মিডিয়া ম্যানেজার বা টিমের সঙ্গে ট্রাভেল করবে তাদের একটা মিডিয়া ওরিয়েন্টেড ডিগ্রি লাগবে তো তারপরে আমি ম্যানেজমেন্টে ভর্তি হলাম গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করার জন্য আমি স্পোর্টস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশানটা আমি কমপ্লিট করা করলাম তো সেটা ইস্টবেঙ্গল ক্লাবে ওই সময় হেল্প করেছিল বিকজ ম্যানেজমেন্ট ওই সময় করতে তিন চার লক্ষ টাকার খরচ ছিল আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না আমি তখন কলেজকে বললাম যে আপনাদের যত সেমিনার হবে এই সেমিনারগুলো আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো প্লেয়ার নিয়ে আসতে পারবো এইগুলো আমি করতে পারবো বিকজ আমি এই এইটা করে পাশাপাশি ডিগ্রিটা আমার দরকার আমি ক্লাস করবো আমি যতটা পারি করে আমি এই বিষয়টাকে উতরে যাব এই পরবর্তীকালে পাঁচ বছর ইস্টবেঙ্গল ক্লাবের কর্মজীবন প্রায় পাঁচ বছর তারপরে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফের মিডিয়ার দায়িত্ব তারপরে জিতে কাজ করা সনিতে কাজ করা স্টার স্পোর্টসের লাস্টে আমার লাস্ট স্পোর্টস অ্যাসাইনমেন্ট আমার ছিল স্টারে অ্যাজ এ ব্রডকাস্টিং ম্যানেজার গোয়াতে আমি ছিলাম ছ মাস যেটা আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে তো এই সকল মানুষগুলোর সঙ্গে যখন মিশলাম যখন স্টারে আমি গেলাম তারা মুম্বাই বিভিন্ন রাজ্য থেকে এলো যখন তখন আমি রিয়েলাইজ করলাম এদের ডিজিটাল মিডিয়া নিয়ে কি ধারণা আপনাকে কেউ ইউটিউবার বলে ট্রিট করবে না আপনাকে দেখবে যে কন্টেন্ট প্রডিউসার কিভাবে আপনি কন্টেন্টটা প্রডিউস করছেন সাপোজ আপনার একটা ভিডিও দু লক্ষ লোক দেখছে আলটিমেটলি একটা বড় পেপারের সার্কুলেশন দু লক্ষ নয় আপনি আরও ভালো জানবেন ফলে ড্রিট ইউ অ্যাজ এ ইউটিউবার ইউটিউব ইজ এ মিডিয়া মাধ্যম এটা আপনি টিভিতে করলে টিভি একদম মাধ্যম আপনি ইউটিউবটা মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন কিন্তু আলটিমেটলি কন্টেন্টটাই হলো শেষ কথা মানে বিরিয়ানিটা যদি ভালো রান্না করতে পারেন থালাতে খেলেও বিরিয়ানি থাকে বাটিতে খেলেও বিরিয়ানি থাকে ফলে এই বিষয়গুলো আমি বুঝতে শুরু করলাম যখন আমি এই সনি বলুন জি বলুন স্টার বলুন বাইরের রাজ্যের মানুষদের সঙ্গে মিশতে শুরু করলাম দেন আমি রিয়েলাইজ করলাম যে আমি কেন পারব না ডিজিটাল মিডিয়ার এবং ডিজিটাল মিডিয়ার এখানে কোনো এখানে অদ্ভুত একটা স্বাধীনতা আছে এখানে আমার মাথার উপরে কেউ আমাকে ডমিনেট করছে না কেউ বলছে না এটা করো কেউ বলছে না সবসময় ভালোটাকেই তুমি ফোর ফোরকাস্ট করো বিকজ মিডিয়ার যে জায়গায় আমি বড় হতে বড় হলাম দেখলাম দেখলাম যে সবাই সব ভালোটাকে খালি হাইলাইট করছে কিন্তু ভালোর মধ্যেও প্রদীপের তলে যে অন্ধকার কত অংশগুলো থেকে গেছে এগুলোকে নিয়ে শুধু একটা সন্ময় ব্যানার্জি বলছে একটা শফিকুল ইসলাম বলছে তারা নিজেদের কথা একটা একটা নিজেদের কথা বলছে কিন্তু যাদের মাধ্যমে কথাগুলো আরও বেশি হাইলাইট হতে পারে এস্টাবলিশড হতে পারে যারা আমার থেকে অনেক বেটার বলতে পারে তাদের কাছে কেউ যাচ্ছে না বা গেলেও ওই টিভি ডিবেটে দু মিনিট একটা বাজার টিপে দিচ্ছে এবার দু মিনিট তো নিজেকে ডিফেন্ড করতেই চলে যাচ্ছে ওর কথাটা কোথা দিয়ে বলবে ফলে আমার একটা ভ্যাকিউম আমি নিজেকে মনে হল এই ভ্যাকিউমটায় আমার তাদের কাছে তাদের কথাগুলো তুলে ধরা উচিত যাদের কথা কেউ তুলে ধরতে চায় না অথচ মানুষ শুনতে চায় সেই প্রবণতা থেকেই দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে যাত্রা শুরু তারপর মানুষের আশীর্বাদে এক বছর চার পাঁচ মাসে চার লক্ষ সাবস্ক্রাইবার হওয়া তৈরি হওয়া ফলে আলটিমেটলি মানুষ আমি তো ভাবিনি মানুষ শুনবে জানবে আমি শুধু চেষ্টা করেছিলাম ওদের কথাগুলো তুলে ধরা যেটা বড় বড় মিডিয়াগুলো কোনোদিন করেনি যেটা আপনারা করেছেন যেটা শফিকুল দ্বারা করেছে যেটা আরও টুকরো টাকরা করে হয়তো কার সবাই চেষ্টা করছে কিন্তু এই বাইরের কাজের জগৎটা আমাকে অনেক কিছু শেখালো আর আপনাদের থেকে আমি আরও বেশি পরিপূর্ণ হলাম যেগুলো আমার একসঙ্গে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলটাকে সমৃদ্ধ করলো করল আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে তুই আমি দেখেছি তোমার ইউটিউব প্রেজেন্টেশন বা ফেসবুক প্রেজেন্টেশনের বাইরেও তুমি অসম্ভব ভালো লেখো তো তুমি সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হয়ে কীভাবে তুমি লেখার হাতটাও এত ভালো হলো আমি বলছি তুমি কথা বলো ভালো তুমি লেখো ভালো তুমি পরিশ্রম করো মারাত্মক তুমি খেলার মাঠ থেকে চলে এসছো ডিজিটাল প্ল্যাটফর্ম এটা কি ঈশ্বর প্রদত্ত না অনুশীলন না বিষয় হলো আমি বাংলাতে টুয়েলভ অব দি হায়েস্ট নাম্বার পেয়েছিলাম এবং আমি বাংলাতে ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক একটা আলাদা সেগমেন্ট হয় যদি হায়েস্ট নাম্বার পাও তার জন্য পুরস্কার করা হয় হুগলি জেলার পক্ষ থেকে আমি সেটা পেয়েছিলাম ফলে বাংলাটা আমার একটা ভালোবাসার একটা জায়গা এবং ছোটোবেলা থেকে কী হয় ফার্স্ট সেকেন্ড হতে যখন শুরু করেছিলাম অনেক অসংখ্য প্রাইজের বই আমরা পেয়েছি ফলে এই বইগুলো তো পড়তে পড়তেই আমার বড় ওঠা বেড়ে ওঠা জীবনানন্দ বনফুল সুভাষ মুখোপাধ্যায় এদের আমাকে ভীষণ মাত্রায় অ্যাট্রাক্ট করতে শুরু করলো শুধু তাই নয় আমি প্রথম কবিতার বই আমার বেরিয়েছিল আমার এখনও মনে আছে প্রায় বছর ছয়েক আগে সেই বইটা লোকে কিনলো আদতে ওই বই ওই কবিতার দিকে বাড়িতে চিঠি আসতো আমার আরেকটা বই বেরিয়েছে মেহেতাব হোসেনের অটোবায়োগ্রাফি মিডফিল্ড জেনারেল হ্যাঁ সেটা নিয়ে সিনেমা হচ্ছে এখন সেটা আমি সিনেমার জন্য রাইটস জাস্ট কিছুদিন আগে দিয়ে দিয়েছি ফলে আলটিমেটলি লেখা লিখিটা না মানে অনুশীলনের দ্বারা হয়তো আপনি আরও বেশি আয়ত্ত করতে পারেন আরও বেশি বেটার করতে পারেন তো লেখালেখিটা আমার মনে হয় আপনার লেখারটাও আমি দেখেছি সেটা হয়তো আপনার সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড বা আপনার বাড়িতে আমি যা শুনছিলাম হিস্ট্রি সেটা থেকে অ্যাডাপ্ট হয়েছে না আমি আমি এই একটু ইন্টারেস্ট করে তোমার কাছ থেকে ঘুমটা কেড়ে নিলাম এই কারণে সেটা হচ্ছে আমি কোনোদিন সাংবাদিক ছিলাম না এটা 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 মা সামনেই একটু কনফিউশন করা ভালো আমি আনন্দবাজার পত্রিকায় তিরিশ বছর বিজ্ঞাপনে কাজ করেছি লেখাটা আমার একটু নেশার মতো ছিল ভালো লাগতো সাগরময় ঘোষ দেশের কভার স্টোরি করেছিলেন নীলেন চক্রবর্তী একাধিক লেখা আমাকে দিয়ে লিখিয়েছেন আনন্দবাজের রবি আশরিতে লিখেছেন সৌম বন্দ্যোপাধ্যায় লিখেছেন মতিনন্দির হাতে আমার হাতে করি লেখা লেখাটা নেশা ছিল একটা সময় ইচ্ছে ছিল করা হতে পারিনি কিন্তু যাই হোক বিজ্ঞাপন জগতে তিন দশক কাটিয়ে দু হাজার ষোলো বেরিয়ে আসা এসে তারপর দু হাজার উনিশ থেকে ডিজিটাল মারফত আমি একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন তোমাকে করব সম্ভব বলে উত্তর দিও আমি তোমার কাছে আজকে একটু অন্য স্বাদের উত্তর চাইছি বলে শিবম দাস ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সবাই দেখছে কথা বলছে কিন্তু শিবম দাসের পেছনের ইতিহাসটা জানা দরকার খুব সুন্দর খুব শর্টে ব্রিফ কলে আরও একদিন খুব ভালোভাবে তোমার সঙ্গে আড্ডা মারার ইচ্ছে রইলো আমি একটা কথা জিজ্ঞেস করি তুমি বেসিক্যালি নেচারটা বামপন্থী এবার তোমার সহজাত স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে বামপন্থীদের সঙ্গে খুব মেলামেশা করা বামপন্থী নেতাদের সঙ্গে তোমার খুব ওঠা বসা খুব ভালো রিলেশন বামপন্থীদের কাছে এবার সেই ব্যাকগ্রাউন্ডে তুমি বামপন্থী হিসেবে একটু আইডেন্টিফাইড হয়ে গেছো হয়ে গেছো তো এবার সেখানে দর্শকের টান পড়ে না তুমি কিন্তু বামপন্থার প্রচার করো না আমি দেখেছি তুমি তাদের কথা শোনাও কিন্তু সেখানে কোনো ভাঁড়ারে টান পড়ে না হ্যাঁ নিঃসন্দেহে পড়ে এটা কেন পড়বে না এবং দেখুন আলটিমেটলি ভাড়ারের কথা আপনিও ভাবেন আমিও কোথাও গিয়ে ভাবি বিকজ আমরা তো অ্যাজ এ কেরিয়ার হিসাবে এই পেশাটাকে বেছে নিয়েছি আর অনেকে ভাবেন যে আমি বামপন্থাতে বিশ্বাস করি বামপন্থা রাজনীতিতে বিশ্বাস করি কিন্তু মা দুর্গার সামনে আপনি অন্তত আমার পাশাপাশি এটা বলতে পারছেন না আমি সেই দলের সমর্থক যে দলটা চুরির দেয় অভিযুক্ত আলটিমেটলি আমার আমার সঙ্গে তো এই রকম অভিযুক্ত অভিযোগ আপনি করতে পারছেন না আরেকটা বিষয় হলো আমি ছোটোবেলা থেকে যাদের মাধ্যমে বড় হয়েছে সেই সমাজে শিক্ষক যারা আমাকে মাথা উঁচু করে সোজা করে চলতে শিখিয়েছেন যখন দেখছি ওই ধর্মতলার মোড়ে আমি তো ফিল্ড অ্যাক্টিভিটি করি ফলে দিনের পর দিন যখন ওই ধর্মতলার ওই ওই জায়গায় আমাকে যেতে হয় ওদের দিকে আমি তাকাতে পারি না আলটিমেটলি শিক্ষকরা রাস্তায় বসে আছে সেখানে আমি শাসককে প্রশ্ন করছি কা কোন দলের হয়ে কি করছি আমার আমার প্রচ্ছন্ন মস্তিষ্কে এটা মাথায় আসে না এবার যেটা আপনি বললেন যে বামপন্থা নেতাদের সাথে ওঠা বসা আমি আমি এটা ইন্টেনশনালি করেছি মানে এটা নয় যে আমি চাইনি আমি তো আপনার এখানে বসে আছি আপনিও তো বিজেপি দল করেন আলটিমেটলি আমি মানুষের সঙ্গে মেশার সময় আমি দেখি না সে কোন দলটাকে রিপ্রেজেন্ট করছে আমি দেখছি এটা যেন তো আমি সময় তোমাকে থামালাম সেটা হচ্ছে কি বলো তো এটা ব্র্যান্ডিং হয়ে যাওয়া কিছু করার নেই আমি ধরো বিকাশবাবুর বিকাশ ভট্টাচার্য আমার কাছে অত্যন্ত শ্রদ্ধ একজন মানুষ কারণ আমার হার্ড ডেস দু হাজার উনিশের সেই সময় দাঁড়িয়ে এই মানুষটি সব্যসাচী চট্টোপাধ্যায় এই মানুষটি অসামান্য অবদান ছিল সেই কষ্টের দিনগুলোতে আমি কেন ভুলবো তাকে এবার তাকে ভালোবাসি বলেই কি আমি বামপন্থী না আসলে 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 মানুষকে ভালোবাসাটা একটা কাজ মানুষের চিন্তাভাবনা তার নিজস্ব প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকবে আর আরেকটা বিষয় হলো ধরুন আপনার মামলা বহু ক্ষেত্রে দেখেছি সব্যসাচী চট্টোপাধ্যায় করেন শফিকুলদের মামলা সব্যসাচী চট্টোপাধ্যায় করেন ফলে আপনারা তো অন্য দলের সমর্থক হতেই পারেন আমি আমি আপনার সঙ্গে অত্যন্ত ভালো আমার সম্পর্ক আপনি বিজেপি করেন আলটিমেটলি মানুষের রাজনৈতিক পরিচয় মেলামেশার্থে অন্তরায় হয়ে দাঁড়ায় না কিন্তু এটা ঠিক আমি তাদের সঙ্গে মিশবো না যারা 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 জানি তারা এস্টাবলিশড খারাপ লোক চোর খারাপ একটা ইয়ে কিন্তু দেবাংশু আমার ছোটোবেলার বন্ধু আমি আর দেবাংশু একসঙ্গে বড় হয়েছি আমাদের স্কুলিং এক সেই সে কথাও আমার বহু ইন্টারভিউতে বলেছে কিন্তু আলটিমেটলি আমার মেলামেশার পরিধি বলে তো একটা বিষয় আছে আমি আপনার সঙ্গে কতটা মিশছি ও আমার সঙ্গে কতটা মিশছে আমি সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে কতটা মিশছি শতরূপের সঙ্গে কতটা মিশছি ফলে আলটিমেটলি আমার মনে হয় দিনের শেষে সবাই তো পেশাদার পেশাদারিত্ব ছাপেও ব্যক্তিগত আঙিনা আমাদের তৈরি হয় কিন্তু ব্যক্তিগত আঙুনিয়ায় তাদেরকেই মানুষ জায়গা দেয় যাদের সঙ্গে মানুষ নিজেকে কানেক্ট করতে পারে ফলে আলটিমেটলি বামপন্থী বা বামপন্থী এটা আমি ভাবি না আমার মনে হচ্ছে এরা যে কথাগুলো বলছে এই কথাগুলোকে আমি সমর্থন করছি কিনা বা অফ টাইমে এরা যেটা করছে সেটা কোনো খারাপ কিছু করছে না ফলে আলটিমেটলি এটা একটা শেখার জায়গায় একটা তৈরি হয় ফলে আমি আপনার থেকে বসে কি আপনি তো বিজেপি রাজনীতি ঘোষিত বিজেপি করেন ফলে আলটিমেটলি আমার কাছে আপনি বিজেপি কি বামপন্থী এটা ম্যাটার করছেন হচ্ছে আমি আপনার থেকে কতটা শিখছি দিনের শেষে ব্যক্তিগত আঙিনা দিয়েই শেষ করব তো ব্যক্তিগত আঙিনায় যখন ঢুকে গেলে আমার একটা খুব পরিষ্কার প্রশ্ন রয়েছে ব্যক্তিগত জীবনে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে মা বাবা ভাই আছে বর্তমানে আর আমি ঘরনি এখনো আসেননি তোমার যারা ফ্যান ফলোয়ার্স তারা কিন্তু এটা জেনে গেলেন পুজোর রেখো আর আমাদের রুটিন স্বর্ণবাবু আপনি নিজে দিনে তিনটার সময় ঘুমাতে যাচ্ছেন দিনে বলছি না আমার রাতে সময় ঘুমাতে ছটায় উঠে ভিডিও করছেন বা কাজকর্ম করছেন ফলে এই ঘরনি বা এই ঘর মেনটেন করার জন্য যেরকম সময় বা পরিশ্রম করার জন্য যোগ্যতা দরকার হয় আমার মনে হয় আমার এই মতো নেই আপনি আরও ভালো জানবেন শিবম অনেক ধন্যবাদ এত সুন্দর ইন্টারভিউ তুমি আমাদের দিলে তোমাকে একটা ছোট্ট খবর দিই আমরা দুজন বসে আছি না দুজনেই মা দুর্গার সামনে বসে আছি তুমি কট্টর ইস্টবেঙ্গল সমর্থক আমি কিন্তু কট্টর মোহনমান মান সমর্থক এবং এটা মিল আছে মিলটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং মিল সেটা হচ্ছে তুমি ইস্টবেঙ্গলের কি কি পত্রিকা বার করতে ইস্টবেঙ্গল সমাচার সমাচার বার করতে আমি আমার কৈশোরে বলবো না আমার যৌবনে যখন আমি কলেজে পড়ি তখন থেকে আমি মোহনমানের খরচা বার করতে ঠিক আছে এবং সেটা আমি গ্যালারিতে মোহনমান গ্যালারিতে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিক্রি করতাম মোহনমান খেলোয়াড়দের সঙ্গে ওঠা বসা ছিল মানে মোহনমান আমার ঘর বাড়ি ছিল আমার বেশ মনে আছে কলেজে কলেজে ক্লাস কামাই করে মোহনমান টেন্টে গিয়ে ঘুমোতাম খাওয়া দাওয়া করে সেভেন্টি এইট বাই ওয়ান করে বাড়িতে ফিরতাম তো আমরা দুজনেই একটু খেলার জগতের মানুষ ছিলাম তুমি অনেক বেশি আমি একটু কম কিন্তু আমি মোহনমান তুমি ইস্টবেঙ্গল কিন্তু আজকের দিনে মোহনমান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং সব এক মা দুর্গার সামনে বসে আর কোনো দলের আলাদা স্বতন্ত্রতা নেই খুব ভালো লাগলো শিবম তুমি এতক্ষণ সময় আজকে আর তুমি আমাদের এই বাংলার মনের দফতরে দিলে মা দুর্গার সামনে দিলে মা তোমার মঙ্গল করুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যেন ঘরে ঘরে প্রচারিত হয় আর আমি শেষ করবো আজকে একটা কথা বলে দর্শকদের সেটা হচ্ছে দেখুন কেউ তো শুরু করে কেউকে কাউকে টেনে নিয়ে যেতে হয় তো হ্যাঁ এটা ঠিক চার বছর আগে ডিজিটাল বাংলা ডিজিটাল মাধ্যমে আর সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা বার্তা শুরু করেছিল সফিকুল ইসলাম আলমবাগ টিভি শুরু করেছিল কিন্তু অনেক পরে এসে অনেক দ্রুত অনেক দ্রুত গতিতে ধরে নিয়েছেন কিন্তু শিবম দাসরা এখন ঘোড়ার মতো দৌড়চ্ছেন ঘোড়ার পিঠে চড়ে দৌড়চ্ছেন এবং সে দৌড়টা একটা লম্বা দৌড় অনেক শুভেচ্ছা শিবম আজকে এই দফতরে এত সুন্দর একটা অসাধারণ ইন্টারভিউ তুমি দিলে বলে ধন্যবাদ ভালো থেকো